দৈনিক সংবাদ মঙ্গলবার 10ই চৈত্র 1426 বাংলা 24শে মার্চ 2020 ইংরেজি প্রথম পাতা থেকে বিশেষ বিশেষ সংবাদ পাঠ। This is ABC News, AGT Live. রাজ্য লকডাউন ঘোষণা। বিপজ্জনক করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্য সরকার আগামীকাল থেকে 8 দিন রাজ্য লকডাউন ঘোষণা করেছে। সেই সঙ্গে গরিব মানুষের যাতে সমস্যা না হয় তার জন্য ফ্রি চাল সরবরাহেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ বিধানসভার অধিবেশনের পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাকরণে এক উচ্চ পর্যায়ের বৈঠকে করোনা পরিস্থিতির পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বৈঠকে রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ ছাড়াও মুখ্য সচিব, ডিজিপি সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন, আগামীকাল দুপুর 2টা থেকে 31 মার্চ সন্ধ্যা 5টা পর্যন্ত রাজ্যে লকডাউন কার্যকর থাকবে। এই সময়ে অত্যাবশ্যক পরিষেবা ছাড়া বেসরকারি যানবাহন চলাচল ও সাধারণ নাগরিকদের অবাধ চলাফেরা বন্ধ থাকবে। গত 13 মার্চ থেকে রাজ্যে 144 ধারা জারি রয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, লকডাউন চলাকালীন সময়ে জরুরি প্রয়োজন ছাড়া যাতে কেউ বাড়ি থেকে না বের হন, 144 ধারা যথাযথভাবে মেনে চলেন। অত্যাবশ্যকীয় পরিষেবা লকডাউনের বাইরে রাখা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী আজ সীমান্ত এলাকা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন, বলেছেন বাংলাদেশ সীমান্ত এলাকা সিল করে দেওয়া হয়েছে। সীমান্ত অতিক্রম করে একজন মানুষ যাতে ঢুকতে না পারে সেটা সীমান্ত সংলগ্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটির প্রধান, সচিব সহ সকল স্তরের জনপ্রতিনিধিদের দেখতে হবে। যদি কোনো গ্রামে বাংলাদেশী নাগরিক পাওয়া যায় সংশ্লিষ্ট প্রধান ও পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে প্রধানকে অপসারণও করা হবে। যদি কারো বাড়িতে বাংলাদেশী নাগরিক লুকিয়ে রাখা হয় সে বাড়ির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো বাড়ি বা পাড়ায় বাংলাদেশী নাগরিক দেখা গেলে তৎকাল সংশ্লিষ্ট থানায় খবর দিতে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সীমান্ত এলাকায় আগামী 1 মাস জনতা কার্ফু লাগু থাকবে। মুখ্যমন্ত্রী আজ কঠোর ভাষায় বলেছেন, লকডাউনের অজুহাত তুলে কেউ অত্যাবশ্যক পণ্য সামগ্রী নিয়ে কালোবাজারি করলে আইনের সকল ধারার সঙ্গে দেশদ্রোহিতার ধারায়ও ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য বেসরকারি স্তরে চাল 20 দিনের, সর্ষের তেল 60 দিনের, ডাল 14 দিনের, আলু পেঁয়াজ 7 দিনের, চিনি আটা 30 দিনের, লবণ 60 দিনের মজুত রয়েছে। সরকারি গুদামেও খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত রয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, কেউ যাতে অপ্রয়োজনে অতিরিক্ত সামগ্রী ক্রয় করে বাড়িতে মজুত না করেন। যদি কারো বাড়িতে অতিরিক্ত মজুত পাওয়া যায় সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, এ মুহূর্তে সবচেয়ে বড় কাজ রাজ্যবাসীকে এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা করা। সরকার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এই সময় কেউ সরকারি নির্দেশ অমান্য করলে কঠোরতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী সিনিয়র সিটিজেনদেরও বাড়ি থেকে বের না হবার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন, রাজ্যে অত্যাবশ্যকীয় পণ্য যাতে নিয়মিত আসতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আসাম সরকারকে চিঠি লেখা হয়েছে ত্রিপুরা পণ্যবাহী গাড়িগুলি বিনা বাধায় আসার ব্যবস্থা করতে। পেট্রোল ডিজেল আসাম থেকে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যের গরিব মানুষকেও আশ্বস্ত করেছেন, এই সময়ে কারো ঘরে যাতে খাদ্য সংকট না হয় তার জন্য 15 দিনের রেশন বিনামূল্যে দেওয়া হবে। স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মা ও শিশুদের বরাদ্দ খাদ্য সামগ্রী যথারীতি পৌঁছে দেওয়া হবে। সেই সঙ্গে রেগা ও টুয়ে প্রকল্পে অতিরিক্ত কাজ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। সরকারের এই সিদ্ধান্তগুলি সম্পর্কে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, অন্ত্যোদয় অন্ন যোজনা ও প্রায়োরিটি হাউস হোল্ড মিলে ত্রিপুরার 5,86,000 পরিবারকে আগাম 15 দিনের রেশন বিনামূল্যে দেওয়া হবে। 2,66,000 প্রাথমিক স্তরের ছাত্রছাত্রী যারা সরকারি ও সরকারি সহায়তা চালিত বিদ্যালয়গুলিতে লেখাপড়া করছে তাদের 15 দিনের মিড ডে মিলের বরাদ্দ বাবদ 18 কেজি চাল এবং 500 গ্রাম ডাল বিনামূল্যে দেওয়া হবে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে 1,65,000 ছাত্রছাত্রীকে এই বরাদ্দ বাবদ 25 কেজি চাল এবং 750 গ্রাম ডাল দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের বাড়িতে বিনামূল্যে সরবরাহকৃত রেশন আগামী 15 দিনের রেশন দেওয়া হবে। সমস্ত ধরনের সামাজিক ভাতা এপ্রিল ও মে মাসের আগাম এপ্রিল মাসে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এজন্য 72 কোটি টাকা ব্যয় হবে। সরকারি কোয়ারেন্টিন সেন্টারগুলিতে থাকা খাওয়া ও চিকিৎসা ইত্যাদি সমস্ত ধরনের পরিষেবা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হবে।
কোভিড নাইন্টিন সংক্রমণের কারণে কেউ মারা গেলে বা কোভিড নাইন্টিন পজিটিভ রোগীর পরিষেবার সাথে যুক্ত কেউ মারা গেলে 4,00,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। যে সকল এমজিএন রেগা প্রকল্পে জব কার্ড রয়েছে তাদের এই প্রকল্পে 10 দিনের কাজ দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকার গ্রামীণ এলাকায় পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড পিডিএফ এবং শহর এলাকায় ত্রিপুরা আবাসন এমপ্লয়মেন্ট প্রোগ্রাম টুয়েপ এর অধীনে কাজ দেওয়া হবে। এর জন্য প্রতিটি ক্ষেত্রে 5 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কাজের জায়গাগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রমিকদের নিরাপত্তার জন্য মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হবে। এমজিএন রেগার কাজে শ্রমিকদের বকেয়া মজুরি শীঘ্রই মিটিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভারত সরকারের সাথে যোগাযোগ করে 73 কোটি টাকা বরাদ্দ করার জন্য অনুরোধ করেছেন। আসাম সরকারকে অনুরোধ করা হবে মালবাহী লরিগুলিকে ত্রিপুরায় আসতে অনুমতি দেওয়ার জন্য। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে সমস্ত উজ্জ্বলা যোজনা সুবিধাভোগী পরিবারগুলিকে 1,000 টাকা করে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুমতি চাওয়া হবে। স্বাস্থ্য দপ্তর এবং খাদ্য দপ্তরের নিবেদিত সহায়তা কেন্দ্র খোলা হবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করার জন্য। সাংবাদিক সম্মেলনে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সচিব মনোজ কুমার এবং রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রাজীব সিং উপস্থিত ছিলেন। লকডাউনে ছাড় থাকবে হাসপাতাল ও অন্যান্য আপাতকালীন কাজের জন্য ব্যবহৃত গাড়ি ও মালবাহী গাড়ি, আইন শৃঙ্খলা আদালত ও সংশোধনাগার বিভাগ, রেশন দোকান, স্বাস্থ্য পরিষেবা, পুলিশ, সশস্ত্র বাহিনী, আধাসেনা, বিদ্যুৎ, পানীয় জল সরবরাহ এবং জঞ্জাল অপসারণ পরিষেবা, দমকল, অসামরিক প্রতিরক্ষা এবং আপাতকালীন পরিষেবা, টেলিকম, ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ক্ষেত্র, ব্যাংক ও এটিএম, হোটেল, মুদি দোকান, সবজি বাজার, ফল, মাংস, মাছ এবং দুধ বিক্রয়, পেট্রোল পাম্প, এলপিজি গ্যাসের দোকান, ওষুধের দোকান, সংবাদ মাধ্যম। লকডাউনকে সিরিয়াস ভাবে নিন। করোনা মোকাবিলায় গোটা দেশেই প্রায় লকডাউন জারি হয়েছে, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ওই সমস্ত রাজ্যের পুরোপুরি বন্ধ, তবে জরুরি পরিষেবা পুরোপুরি চালু থাকবে। উদ্দেশ্য একটাই, মানুষ যাতে ঘরে বন্দী থাকেন বেশিরভাগ সময়। অপ্রয়োজনীয় ঘোরাঘুরি একদম নয়, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে নয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার দেশবাসীকে লকডাউনকে সিরিয়াসভাবে নেবার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বান, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকাগুলি জারি করেছে তা যেন অক্ষরে অক্ষরে পালন করেন দেশবাসী, এ আহ্বান রাখেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গতকালই কেন্দ্রীয় সরকারের তরফে ক্যাবিনেট সেক্রেটারি এবং প্রধানমন্ত্রীর দপ্তরের সচিব রাজ্যের মুখ্য সচিবদের সাথে বৈঠকের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত ছিল আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধ করে দেওয়া। এছাড়া গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যের 75টি জেলায় লকডাউন ঘোষণা করেছিল সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি। সোমবার রাজ্যগুলির তালিকা আরও বেড়েছে। দেশের প্রায় সবকটি রাজ্যে লকডাউন ঘোষণা হয়ে গেছে। করোনা মোকাবিলায় রাজ্য সরকারগুলির দাওয়াই মানুষে মানুষে দূরত্ব গড়ে তুলুন, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং। বিনা প্রয়োজনে মানুষ যেন ঘর থেকে না বের হন, যতটা সময় বাড়িতেই কাটানো। উল্লেখ্য, গত রবিবার দেশ জনতা কার্ফু পালন করেছে, এতে অভূতপূর্ব সাড়া পরিলক্ষিত হয়েছে গোটা দেশে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের টুইট করে জানান, অনেক মানুষ এখনো লকডাউনকে সিরিয়াসভাবে গ্রহণ করছে না, কিন্তু এটা ঠিক নয়। আমি আবারও বলছি, নিজেকে নিরাপদ রাখুন, পরিবারকে সুরক্ষিত রাখুন। সরকার যে নির্দেশিকা জারি করেছে তা অক্ষরে অক্ষরে পালন করুন। দেশবাসীর প্রতি আমি ফের সরকারি নির্দেশ পালন করার অনুরোধ করছি। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সবকটি রাজ্যের ডিজিপিদের সাথে ভিডিও কনফারেন্স করেন। তিনি বলেন, যে সমস্ত রাজ্যে লকডাউন জারি করা হয়েছে সে রাজ্যগুলিতে তা যেন পালিত হয় তা রাজ্য সরকারগুলিকে সুনিশ্চিত করতে হবে। এদিকে আজ নতুন করে মহারাষ্ট্রের 10টি জেলা, কেরলের 10টি জেলা, উত্তরপ্রদেশ গুজরাটের 6টি করে জেলা, কর্ণাটক হরিয়ানায় 5টি করে জেলা, তামিলনাড়ু এবং পাঞ্জাবের 3টি করে জেলাতে লকডাউন ঘোষণা করা হয়। নাগপুরে লকডাউন চলাকালীন তথ্য প্রযুক্তি শিল্পে কর্মচারীদের মাত্র 5% উপস্থিতি বেঁধে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সোমবার বলেছেন, যারা লকডাউন মানছেন না তারা ইডিয়েট, তারা অন্যের জীবনযাত্রায় হুমকি সৃষ্টি করছেন। উপমুখ্যমন্ত্রী বলেন, আমরা গোটা রাজ্যে কার্ফু জারি করা যায় কিনা এটা নিয়ে ভাবছি, যদিও আমরা 144 ধারা জারি করে রেখেছি আগেই। এতে 5 জন একসঙ্গে চলাফেরা করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে আসামে আগামীকাল সন্ধ্যা 6টা থেকে লকডাউন জারি করা হচ্ছে, তা জারি থাকবে আগামী 31 মার্চ পর্যন্ত। ত্রিপুরায় মঙ্গলবার বেলা 2টা থেকে লকডাউন জারি করা হচ্ছে, তাও চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। পণ্ডিচেরিতে সোমবার রাত থেকে 31 মার্চ পর্যন্ত চলবে লকডাউন। হরিয়ানাতে গোটা রাজ্যে লকডাউন চালু করা হয়। করোনা আক্রান্ত 433, মৃত 9। গত 24 ঘন্টায় দেশে আরো 2 করোনা আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে। কলকাতায় প্রথম মৃত্যুর ঘটনার পাশাপাশি হিমাচল প্রদেশে মারা গেছে
69 বছর বয়সী এক তিব্বতী নাগরিক, এর ফলে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 9। এই একদিনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 24 করোনা আক্রান্ত রোগী নিরাময়ের পর ছাড়া পেয়েছেন, এখবর জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক। এদিকে আক্রান্তের সংখ্যা সরকারিভাবে 433 বলে জানানো হয়েছে। আক্রান্তের সংখ্যা বেলাগামভাবে বেড়েছে মহারাষ্ট্র ও কেরলে। যত সময় যাচ্ছে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে চলছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিসিন রিসার্চ জানিয়েছে, সোমবার সকাল 10টা অবধি তারা 18,383 জনের রক্তের নমুনা পরীক্ষা করেছে। দেশে মোট আক্রান্ত 433 জনের মধ্যে বিদেশি 41 জন রয়েছে বলে জানিয়েছে মন্ত্রক। নতুন সংক্রমণের খবর মিলেছে হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ডে। এদিকে জেলখানাগুলির ভিড় কমাতে কিছু সংখ্যক কয়েদিকে ছেড়ে দেওয়ার বিষয়ে এদিন রাজ্যগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে যাদের সাজা হয়েছে বা হবে 7 বছর অবধি কারাবাস, সেসব কয়েদি বিচারাধীন বন্দীকে প্যারোল কিংবা অন্তর্বর্তী জামিনে মুক্তি দেওয়ার জন্য রাজ্যগুলিকে উচ্চস্তরীয় কমিটি গড়ার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত এদিন জানিয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জেলখানাগুলিতে কয়েদির অতিরিক্ত সংখ্যা কিভাবে হ্রাস করা যায় সেই ভাবনা থেকে এই সিদ্ধান্ত। সংবিধানের 21 ধারা বলে এই পথ নিলেই কয়েদিদের মধ্যে করোনা সংক্রমণ কমানো সম্ভব বলে মনে করেছে শীর্ষ আদালত। মুখ্য বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে বিচারপতি এল এন রাও এবং সূর্যকান্তের এজলাসে এদিন এই রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, আমরা সবগুলি রাজ্যকে নির্দেশ দিয়েছি। স্টেট লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যান, স্বরাষ্ট্র বা কারা বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান সচিব ডিজি পিজনকে নিয়ে কমিটি গঠন করে কোন কোন কয়েদি বিচারাধীন বন্দীকে মুক্তি দেওয়া যায় তা স্থির করার জন্য। প্রসঙ্গত, উত্তর পূর্বাঞ্চল সোমবার অবধি করোনা ভাইরাস মুক্ত রয়েছে। তা সত্ত্বেও উত্তর পূর্বাঞ্চলের সিংহদুয়ার গুয়াহাটিতে বিমান চলাচল এদিন প্রায় ছিল না। আসা বা যাওয়া দুদিকের এই বিমান চলাচল বন্ধ ছিল। ইন্ডিগো আগরতলা গুয়াহাটি চেন্নাই রুটের বিমান বাতিল রেখেছে 28 মার্চ অবধি। গো এয়ার, স্পাইসজেট কলকাতা, দিল্লি, আইজল, বাগডোগরা, শিলচর সবগুলি উড়ান বন্ধ রেখেছে। কর্ণাটক সরকার ঘোষণা করেছে, কেউ কোয়ারেন্টাইন অমান্য করলে তাকে ভারতীয় দণ্ড সংহিতা অনুসারে আর্থিক জরিমানা সহ 6 মাসের কারাবাস ভোগ করতে হবে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্বাই জানিয়েছেন, দণ্ড সংহিতার 271 ধারা অনুযায়ী কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। দেশের সবচেয়ে বেশি সংখ্যক করোনা ভাইরাস রোগী রয়েছে মহারাষ্ট্রে, 67 জন। রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী আসলাম শেখ এদিন ঘোষণা দিয়েছেন, মুম্বাইয়ের 3টি সরকারি হাসপাতালে করোনা ভাইরাসের আইসোলেশন বিভাগ খোলা হচ্ছে। সেখানে 500 শয্যা থাকছে করোনা আক্রান্তদের জন্য। হাসপাতালগুলিতে 100 ভেন্টিলেটর বেড থাকবে। এদিকে পুনেতে একটি অগ্রগণ্য আইটি সংস্থার মহিলা কর্মীর দেহে করোনা সংক্রমণ জানার পর ওই সংস্থা তাদের 2টি বাড়ি খালি করে দিয়ে সেখানে কোয়ারেন্টাইন খুলে দিয়ে সব কর্মীদের সেখানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। এখানেই তাদের চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ে পর্যবেক্ষণ করা হবে। গত রবিবার পুনেতে মোট 4 জনের দেহে সংক্রমণ যায়। এই 4 জনের মধ্যে ওই মহিলা একজন। কোম্পানির তরফে তাদের অফিস বাড়িটি বন্ধ রাখার সম্পূর্ণ স্যানিটাইজের নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ হচ্ছে বিমান সেবা, আন্তর্জাতিক বিমান চলাচল আগেই বন্ধ হয়েছিল, এবার দেশীয় উড়ানও বাতিল হতে চলেছে। আগামী 25 মার্চ 24 মার্চ রাত 12টার পর থেকে দেশীয় উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা ভাইরাসের থাবা মোকাবেলায় কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে। তবে কার্গো বিমান চলাচলে এই বিধিনিষেধ আরোপিত হবে না। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এক বিবৃতিতে সোমবার জানিয়ে দিয়েছে, যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আগামী 24 মার্চ রাত 12টা থেকে 25 মার্চ ইংরেজি ক্যালেন্ডারের মতে দেশের আকাশে বিমান চলাচল আর করছে না। মন্ত্রকের এক মুখপাত্র জানান, এই সময়ের আগে দেশীয় বিমানগুলি তাদের নির্দিষ্ট গন্তব্যের জন্য উঠানামা করতে পারবে, তবে কার্গো বিমান চলাচলে বাধা নেই। এর আগে ডিজিসিএ ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন টুইটারে জানায়, অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক কার্গো বিমান যথারীতি চলাচল করবে। অন্যদিকে রেল পরিষেবাও বন্ধ করে দেওয়ার বিভিন্ন স্থানে যাত্রীরা আটকে পড়েছেন। বিমানবন্দরের যাত্রীরাও লকডাউনের ফলে বাড়ি ঘরে যেতে পারছেন না, গণপরিবহন ব্যবস্থা না থাকায়। অন্যদিকে আন্তঃরাজ্য বাস পরিষেবাও বন্ধ থাকায় বিভিন্ন স্থানে যাত্রীরাও আটকে পড়েছে। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে 4,500 মানুষ আটকে রয়েছেন। শেল্টারে ক্যাম্পে মাত্র 1,000 মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, রেলওয়ে আগামী 31 মার্চ পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পঙ্গুদশায় যেতে চলেছে অর্থনীতি, অর্থনীতির বিপুল বিপর্যয়ের আশঙ্কা। উৎপাদন শিল্প সহ দেশের অর্থনীতির 8টি সেক্টর এক প্রকার স্তব্ধ। পাশাপাশি সবথেকে বিপজ্জনক পরিস্থিতি অসংগঠিত ক্ষেত্রে, হাজার হাজার কারখানা বন্ধ। আজ শেয়ার বাজারে বিপুল ধস। করোনা ভাইরাস সংক্রমণের কারণে বস্তুত আগামী দিনে ভারতের অর্থনীতির উপর বিপুল বোঝা আসতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বিদেশে বেকারত্বের তালিকায় হাজার হাজার মানুষ
নাম লিখিয়েছে। কর্মরাশের ছায়া ভারতেও, কারণ ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা অসংখ্য অফিসের কাছে নেই। তাই সম্পূর্ণ লকডাউনের প্রেক্ষিতে বস্তুত গোটা অফিসের কাজকর্মই বন্ধ করে দিতে হয়েছে দেশ জুড়ে ছড়িয়ে থাকা বহু বেসরকারি সংস্থার। এরই পরিণাম পড়তে চলেছে আগামী দিনে। বৃহত্তম ধাক্কা বৈদেশিক বাণিজ্যে, আমদানি ও রপ্তানি বাণিজ্য এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আর্থিক বছরের সমাপ্তির ঠিক প্রাককালে এই সম্পূর্ণ লকডাউন আর্থিক অবস্থাকেই অনেকটাই পঙ্গু করে দেবে। ভারত সরকার আশা করেছিল চলতি আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে অবশ্যই জিডিপি বৃদ্ধির হার কিছু বাড়বে, অন্তত 5% হবে, কিন্তু শেষ মুহূর্তের ধাক্কা সেই সম্ভাবনায় সম্পূর্ণ জল ঢেলে দিল। আজ ফিনান্স বিল পাস হয়েছে সংসদে। যদিও করোনার কারণে কোন রকম আলোচনা, সংশোধনী এবং ঘোষণা ছাড়াই এই প্রথম পাস হয় অর্থ বিল। আশা করা হয়েছিল আজ অর্থ বিল পাস হওয়ার আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করবেন করোনা সংক্রান্ত কোনো বিশেষ আর্থিক প্যাকেজ। অর্থাৎ করোনার কারণে যে বিপুল ধাক্কা লেগেছে বিভিন্ন সেক্টরে, সেই সেক্টরগুলির জন্য একটি সমন্বিত আর্থিক প্যাকেজ। কিন্তু আজ রাত পর্যন্ত সেই প্যাকেজ ঘোষিত হয়নি। যদিও আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শিল্প মহলের সঙ্গে বৈঠক করেছেন। ভিডিও কনফারেন্সে তিনি শিল্প মহলকে বলেন, এই সংকটের সময় সকলকে একজোট হয়ে আর্থিক বোঝা ভাগ করে নিতে হবে। বিশেষ করে ঠিক যখন ব্যাংক সংকট থেকে পরিত্রাণ পেতে অনেক বেশি করে ব্যাংকিং সেক্টরের লেনদেন ও বাণিজ্যিক আদান প্রদানের প্রয়োজন ছিল, ঠিক তখনই করোনা ভাইরাসের প্রকোপের জেরে ব্যাংকিং সেক্টর এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছে। আজই স্থির হয়েছে জিএসটি রিটার্নের সময়সীমা আরও 3 মাস বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ 30 জুন পর্যন্ত। পাশাপাশি সরকার যে বিষয়ে আলোচনা করছে সেটি হল আর্থিক বছর আরও 15 দিন সম্প্রসারিত করা হবে কিনা, কারণ 31 মার্চ পর্যন্ত যে লকডাউন চলবে সেই সময় ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের কোনো ইয়ার এন্ডিং অডিট হবে না, যেহেতু শেষ 15 দিনের শিল্প বাণিজ্য মহলের লেনদেন এক প্রকার বন্ধই হয়ে রয়েছে। এই অবস্থায় অর্থনীতির দ্রুত ঘুরে দাঁড়ানো এক প্রকার অসম্ভব। আর্থিক প্যাকেজ দেওয়া হলেও অসংগঠিত ক্ষেত্রে কি হবে সেটাই সব থেকে বড় চিন্তা। কলকাতায় প্রথম বলি করোনার। নভেল করোনা ভাইরাসের প্রথম বলি হল কলকাতায়। পশ্চিমবঙ্গে পর্যন্ত সরকারিভাবে করোনায় আক্রান্ত 7 জন, তার মধ্যে এটাই প্রথম করোনার বলি। সোমবার সল্টলেকের আমরি হাসপাতালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় দুপুর 3:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে 57 বছরের ওই প্রৌঢ় মারা যান। অন্যদিকে আবেদন অনুরোধ উপরোধের পালা শেষ। এদিন সরকারিভাবে ঘোষিত হল লকডাউন। বিকাল 5টা বাজতেই জরুরি পরিষেবা ছাড়া রাজ্য জুড়ে সব বন্ধ করে দেওয়া হল। কোন নিয়ম ভাঙলে অভিযুক্তের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেবে সরকার। এক কথায় আপাতত আগামী 27 মার্চ শুক্রবার মধ্যরাত পর্যন্ত পুরোপুরিভাবে গোটা বাংলাকে অবরুদ্ধ করে দেওয়া হল। সন্ধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, খুব জরুরি প্রয়োজন না পড়লে কেউ যেন বাড়ির বাইরে পা না রাখেন, এবারে সরকারের কথা যেন সকলে শুনে চলেন। সোমবারই প্রথম করোনায় মৃত্যু ঘটল পশ্চিমবঙ্গে। 57 বছরের ওই ব্যক্তি রেলের উচ্চপদস্থ কর্মী ছিলেন। বাড়ির দক্ষিণ দমদম এলাকায় শুকনো কাশির সমস্যা নিয়ে 13 মার্চ থেকে তিনি ভুগছিলেন। পরে কাশি ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু 3 দিন ধরে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকার পরেও তার শ্বাসকষ্টের বিশেষ উপশম হয়নি, বরং শ্বাসকষ্ট বাড়তে থাকে। 19 মার্চ পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখতে হয়। পরে তার লালারসের নমুনা পরীক্ষার জন্য প্রথমে পাঠানো হয় সরকারি পিজি হাসপাতালে। রিপোর্ট আসে কোভিড-19 পজিটিভ। আরও নিশ্চিত হওয়ার জন্য 20 মার্চ নতুন করে লালারস পাঠানো হয় পুনের কেন্দ্রীয় গবেষণাগার নাইসেডে। সেখানেও পজিটিভ রেজাল্ট ধরা পড়ে। প্রথমে জানা গেছিল বিদেশ যোগ ছাড়াই ওই প্রৌঢ় করোনায় আক্রান্ত হয়েছেন। উদ্বেগে অনেকেই বলতে শুরু করেন, তবে কি বাংলায় করোনার কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ শুরু হলো? এদিন নবান্নে সর্বদলীয় বৈঠক চলার মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে একটি SMS আসে। বৈঠক থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমার কাছে এই মাত্র খবর হলো সল্টলেকের হাসপাতালে দমদমের যে ভদ্রলোক ভর্তি ছিলেন তিনি মারা গেছেন। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনকে নির্দেশ দেন, যে ব্যক্তি মারা গেছেন তার দেহ যাতে সংক্রমণ না ছড়ায় সেদিকে নজর দিতে হবে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ওই পরিবারের ইতালি যোগ ছিল। ওই পরিবারের এক সদস্য সম্প্রতি ইতালি থেকে ফিরেছিলেন। মৃত্যুর পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সব রকমের সতর্কতা মেনে মৃত ব্যক্তিকে শেষকৃত্যে পাঠানো হয়।